ড্রাগস নিয়ে জিরো টলারেন্স বরাকের তিন ডিসির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর ড্রাগস সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বরাক উপত্যকার তিন জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত কাচার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধীয় কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী একই সঙ্গে মিজোরাম সীমান্ত পর্যন্ত চলে যাওয়া দলেশ্বরী বৈরবী জাতীয় সড়ক সহ বরাকের অন্যান্য জাতীয় সড়কগুলির সংস্কারের জন্য আশু পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এদিন সড়কপথে করিমগঞ্জ থেকে বেলা দুটো দশ মিনিট নাগাদ হাইলাকান্দিতে এসে পৌঁছেন মুখ্যমন্ত্রী। বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সঙ্গে করে জেলাশাসকের কার্যালয়ে বিশাল কনভয় নিয়ে প্রবেশ করেই সোজা চলে যান জেলাশাসকের কনফারেন্স হলে। সেখানে মিনিট দশেকের বিশ্রাম নিয়েই তিন জেলার জেলাশাসকদের উপস্থিতিতে বিভিন্ন সরকারি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। সরকারি পর্যালোচনা বৈঠক তাই স্বাভাবিকভাবেই প্রবেশের অধিকার ছিল না সংবাদ মাধ্যমের। অবশ্য তথ্য ও জনসংযোগ কার্যালয়ের পক্ষ থেকে এদিনের পর্যালোচনা বৈঠকের এক প্রেস বিবৃতি জারি করা হয়। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাটলিছোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বিশেষভাবে তিন জেলার যেসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি অবশিষ্ট সেইসব অঞ্চলে বৈদ্যুতিকরণের উপর জোর দেন। তাছাড়া নিয়মিত এবং উন্নতমানের বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট এপিটিসিএলের আধিকারিকদের পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত এপিটিসিএল কর্তা ব্যক্তিদেরকে সরকারি সৌভাগ্য প্রকল্পের সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বৃহত্তর সমাজ জীবনের কাছে ড্রাগস এক অভিশাপ স্বরূপ, যে কোনো মূল্যে ড্রাগসের ব্যবহার রোধ করতেই হবে। তাই ড্রাগসের ছোট বড় পেডলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইন অনুসারে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে এইসব সমাজ বিরোধীদের উৎখাত করতে হবে। সেই মতো বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগকে স্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য সচেষ্ট হতে হবে। ড্রাগসের কবল থেকে সমাজকে রক্ষা করতেই হবে। ড্রাগস সেবনকারী এবং সরবরাহকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাতে হবে। এদিন মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগদানের উদ্দেশ্যে হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল, কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি এবং করিমগঞ্জের জেলাশাসক আনবামুতান এমপির নেতৃত্বে তিন জেলার শীর্ষস্থানীয় আধিকারিকদের জন্য ছাদের হাট বসেছিল হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে একটি সর্বসুবিধাযুক্ত সবুজায়নের মাধ্যমে মডেল ভিলেজ তৈরির জন্য জেলাশাসক মেঘানিধি দাহালকে নির্দেশ দেন। উন্নত সুবিধাযুক্ত হাইলাকান্দির এই মডেল ভিলেজ আগামীতে আসামের অন্যান্য জেলার সামনে দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে যাতে গণ্য হয় সেদিকে দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বরাক উপত্যকার স্থানীয় জনগণকে সব ধরনের সরকারি প্রকল্প গ্রহণের মাধ্যমে যাতে সুফল পেতে পারেন সেটা বুঝিয়ে বলতে হবে। জনগণের সঙ্গে জেলাশাসকদের নিয়মিতভাবে যোগাযোগ রাখারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডিআইজি দিলীপ কুমার দে এবং তিন জেলার পুলিশ সুপার সহ বিএসএফের সাত ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে বরাক উপত্যকার আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। করিমগঞ্জ জেলার লাঠিটিলা ডুমাবাড়ি এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁঠাতারের বেড়া নির্মাণের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। পর্যালোচনা বৈঠকে তিন জেলার ডিডিসি, জেলা পরিষদের সিইও সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কল্যাণকামী বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সবার কাছে পৌঁছে সেদিকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি আনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলিকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। নিয়মিতভাবে জেলার প্রতিটি অঞ্চল সফর করে জনগণকে সরকারি প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখার জন্য তিন জেলার জেলাশাসককে নির্দেশ দেন। সরকারি জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে তিন জেলার জনগণ যাতে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন সে ব্যাপারে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন জেলাশাসকদের। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে তিন জেলার প্রতিটি বাড়িতে পাকা পায়খানা তৈরির উপর জোর দেওয়ার নির্দেশ সহ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2022 সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিনটি জেলার বাকি থাকা কাঁচা বাড়িগুলিকেও পাকা বাড়িতে রূপান্তরিত করা হবে।
করিমগঞ্জ ফিরে যাওয়ার পথে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে মিনিট পাঁচেকের জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। অবশ্য কাউকেই প্রশ্ন করার সুযোগ না দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বরাকের তিন জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আজকের পর্যালোচনা বৈঠকে আলোচনার কথা ব্যক্ত করে বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় উন্নয়নমূলক কাজকর্ম দৃঢ়তাপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বলে জানান। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের আমলে বরাকে দুর্বার গতিতে জনকল্যাণমূলক কাজকর্ম হয়ে চলেছে, যার মাধ্যমে লাভান্বিত হচ্ছেন বরাকবাসী, যা বিগত কংগ্রেস সরকারের আমলে কখনো হয়নি বলে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। অপরদিকে বিজেপিকে রুখতে মিত্রতাই বিকল্প বললেন আজমল। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং এআইডিএফ জোট বেঁধেই ময়দানে নামতে হবে, এই মন্তব্য করলেন এআইডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেন, শাসক দল বিজেপিকে পরাস্ত করতে মিত্রতা ছাড়া আর কোনো পথ নেই। এই মহাজোট বন্ধন যদি না হয় তাহলে নির্বাচনে বিপদ নিশ্চিত বলে মনে করেন আজমল। বলেন, কংগ্রেসের সঙ্গে আঁটাতে যেতে আমাদের কোনো আপত্তি নেই, এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। তবে এই মিত্রতা কেন প্রয়োজন তা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিটিসি তিওয়া ও অন্যান্য নির্বাচনে কেন হারের মুখ দেখতে হচ্ছে সেটা নিজেদের মধ্যে পর্যালোচনা করাটা খুবই জরুরি কংগ্রেসের। আমরা তো ছোট দল, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দল হল কংগ্রেস, তাই বিষয়টি খুবই চিন্তার বলেই মনে করলেন আজমল। তবে মিত্রতার প্রসঙ্গে কংগ্রেস হাইকমান্ড এখনো সিলমোহর মারেননি, যদিও এ নিয়ে তৃণমূল পর্যায়ে মতামত গ্রহণ করা হচ্ছে কংগ্রেস নেতৃত্বের তরফে। এদিন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দে বেশ কয়েকটি স্থানে দলীয় কর্মীদের মতামত গ্রহণ করেন বলে জানা গিয়েছে। এরপরই আজমলের সঙ্গে মিত্রতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা বলে জানালেন সুস্মিতা। বলেন, সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এআইডিএফের সঙ্গে মিত্রতায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো, তাই এ নিয়ে এখনো কোনো মন্তব্য করাটা খুবই কঠিন। অপরদিকে করিমগঞ্জে মেডিকেল কলেজ বিজেপির ললিপপ বলল বিডিএফ। বিজেপির বরাক উপত্যকায় কার্যকরী কমিটির সভা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এই নিয়ে দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বরাক উপত্যকায় তাদের স্বাগত জানান। সেই সঙ্গে আক্ষেপের সুরে বিডিএফের পক্ষে বলেন, আসাম চুক্তির 6 নম্বর ধারা নিয়ে বিজেপির কী কর্মসূচি, তারা তাদের অবস্থান স্পষ্ট করুক এবং খাস সংসদের 2 সভায় পাশ হওয়ার পরও কেন এটা আজ পর্যন্ত কার্যকরী হচ্ছে না, সেই ব্যাপারেও বিজেপি স্পষ্ট সিদ্ধান্ত জনসমক্ষে তুলে ধরুক। কোভিডের সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলে তিনি মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, তারা করিমগঞ্জ জেলায় সভা করছেন, অথচ করিমগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে বৃহত্তর অঞ্চলের লোকের ভাবাবেগ নিয়ে যে খেলা করছেন। করিমগঞ্জ মেডিকেল কলেজ নামক বিজেপির ললিপপ নিয়ে টুপ কি শুধু রাজনীতির স্বার্থে? বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট কাঁচার পেপার মিল নিয়ে রীতিমতো চিন্তিত কর্মকর্তারা বর্তমান বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতির মতো পেপার মিলের পুনঃ সক্রিয়করণের ব্যাপারে স্পষ্ট ঘোষণা চান, শুধু বাহতবাজি কোনো অবস্থায় বরদাস্ত করবে না। বিডিএফ বরাক সফররত রঞ্জিতবাবু মুখ্যমন্ত্রী সহ বিজেপির তাবড় তাবড় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনের পূর্বে রামনগরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাগজ কল পুনরায় সচল করা ও ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি কি শুধু ভোটের রাজনীতির স্বার্থে? যদি তা না হয় স্পষ্ট জবাব দিন, আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের টাকায় আরো নতুন নতুন ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, এমনকি প্রকৃত নাগরিকদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকতে হচ্ছে, এমনকি অনেককে নতুন করে বিদেশি নোটিশ পাঠাচ্ছেন। বিডিএফ পরিতাপের সঙ্গে বলে, ইতিমধ্যে প্রায় 70 জন লোক পেপার মিলের দুশ্চিন্তায় মারা গিয়েছেন, তাই উক্ত অধিবেশনে এই বিষয়গুলি নিয়ে রীতিমতো আলোচনা করা উচিত বলে মনে করে এবং সংবাদ মাধ্যমের বিজেপির অবস্থান স্পষ্ট করা উচিত বলে মনে করে। বর্তমান বিজেপি সরকার নাগরিকদের এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে আমাদের। বিডিএফ প্রধানের জিজ্ঞাস্য বরাক উপত্যকার বালি, কাঠ, কয়লা, সুপারি ইত্যাদির মাফিয়াদের ব্যাপারে বিজেপি কেন স্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করছে না, যেখানে দেশ যখন আর্থিক দিক দিয়ে এক অন্ধকার পথের প্রতীক, অথচ প্রায় 1500-এরও বেশি রাজস্ব মার কাটছে সরকার। আমাদের বরাকে পঞ্জীয়নভুক্ত বেকারদের সংখ্যা 1.5 লক্ষের উপর, অথচ দাম্বিক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের পূর্বে বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি বরাক উপত্যকার বেকারদের বিনা মৌখিক পরীক্ষায় হবে, কিন্তু বাস্তবে নিটফল শূন্য।
কিন্তু আনুপাতিক হারে বরাকে পাওয়ার কথা ছিল 75 জন স্বাস্থ্যমন্ত্রী 300 নার্স নিয়োগ করেছিলেন কিন্তু বরাক থেকে পেয়েছে মাত্র 5 জন পাওয়ার কথা ছিল 75 জন এগ্রিকালচার বিভাগে 167 জনের মধ্যে একজন বরাক উপত্যকার প্রার্থী চাকরি পায়নি তাছাড়া আসামে এসএস পরীক্ষায় বরাক থেকে একজন চাকরি পায়নি তার জবাব কি বেলকিবাজ বিজেপি দিতে পারবে বিডিএফ চায় এই সব জ্বলন্ত সমস্যা নিয়ে বিজেপি অধিবেশনে আলোচনা করুক আর বরাকবাসীকে স্বপ্ন দেখা থেকে নিস্তার দিক শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারী সদিয়া থেকে ধুবড়ী বরাক থেকে ব্রহ্মপুত্র বৈয়াম্মুকে সমন্বয়ের আশ্বাস দিলেই চলবে না প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীর স্বপ্নের শিলচর সৌরাষ্ট্র নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়ন সদর্থক ভূমিকা পালন করুন 31 কিলোমিটার নিয়ে রাজনীতি বন্ধ করুক বরাক উপত্যকার মানুষ মুখিয়াচ্ছে মহাসড়ক নিয়ে অবস্থান স্পষ্ট শুনতে তাই বরাকের উন্নয়নে বিজেপির চিন্তাধারা